ভাই ও বন্ধু সকলে মিলে আল্লাহ বুকে দিবে মাটি ভাই ও বন্ধু সকলে মিলে আল্লাহ বুকে দিবে মাটি দরজা বন্ধ কইরা দিবে জীবনের লাগি দরজা বন্ধ কইরা দিবে জীবনের লাগি ও বৃদ্ধ বাবা যুবক ভাই একটু চিন্তা করে দেখো তোমার আমার আত্মীয় স্বজনগুলা আমাকে তোমাকে অন্ধকার কবরে রাইকে আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু যখন এই পৃথিবী থেকে মানুষগুলা মারা যায় তার জিন্দেগির সমস্ত আমল বন্ধ হয়ে যায় একমাত্র তিনটা আমল বাকি থাকে এর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া আপনি আর আমি সদকায়ে জারিয়া হিসাবে যেই দান সদকাগুলা মসজিদ মাদ্রাসায় করি এটা আপনার সঙ্গী হবে এরপরে আল্লাহর রাসূল বলেন দ্বিতীয়ত আপনার আমার নেক সন্তানগুলা যেই সন্তানগুলাকে আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করি যেই সন্তানগুলাকে আমি আল্লাহর জন্য দিয়েছি এই সন্তানগুলা কাল কিয়ামতের দিন আপনার আমার যখন আমল নামা বন্ধ হয়ে যাবে এই আমলগুলা জারি থাকবে আরেকটা হলো ওই ওই ইলিম যে ইলিমের দ্বারা মানুষ উপকৃত হয় অর্থাৎ আমি আমার একটা সন্তানকে শিক্ষিত বানাইলাম কোরআনের জ্ঞানে জ্ঞানী বানাইলাম আর সে যখন অন্য মানুষদেরকে শিক্ষা দিবে এইভাবে ওই যখন কোরআনের আমলটা থাকবে যখন ইলিমটা থাকবে আপনার আমার আমল নামাই সদকায়ে জারিয়া হিসাবে ওই অন্ধকার কবরে সওয়াব পুষতে থাকবে বলেন সুবহানাল্লাহ আপনার আমার চক্ষু বন্ধ সমস্ত আমল বন্ধ আর জারি থাকবে না তিনটা আমল আল্লাহর রাসূল বলেছেন এই তিনটা আমল ছাড়া আর কোনো আমল পাওয়া যাবে না কোনো সাথী পাওয়া যাবে না অন্ধকার কবরে কোনো সাথী থাকবে না যদি বাবা আপনার আমার জিন্দেগিটা সাজাইয়া অন্ধকার কবরে যাইতে পারি ওই কবরটা আল্লাহর নবী বলেন আল কবরু রওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন্নার অন্ধকার কবরটা কারো জন্য ফুলের বাগান হবে আবার কারো জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে যদি মুমিন হয়ে মারা যায় যদি আমল নিয়ে মারা যাইতে পারি তাহলে আপনার আমার কবরটা ফুলের বাগান হয়ে যাবে প্রশস্ত হয়ে যাবে দৃষ্টি সীমা পরিমাণ পক্ষান্তরে বাজান আমি আর আপনি যদি মারা যাই নাফরমান অবস্থায় যদি মারা যাই যদি আর আমার আপনার আমলটা ভালো না হয় আল্লাহর রাসূল বলেন ওই নাফরমানের কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবরকে আদেশ দিবেন ও কবর এই নাফরমান দুনিয়াতে আমার কোনো হুকুম আহকাম মানে নাই এই নাফরমান দুনিয়াতে আমার কোনো বিধিবিধান মানে নাই সুতরাং তুমি ওই নাফরমানকে জোরে চাপ মারো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নাফরমানের কবরটা এমন জোরে দুই পাশের মাটি চাপ দিবে এক পাজরের হাড় নাফরমানের আরেক পাজরের ভিতরে ঢুকায় দিবে শুধু তাই নয় আল্লাহর নবী বলেন তিসাতাও ওয়া তিসাইনা তিন্নিনা ওই নাফরমানের গ কবরটা 99টা সাপে ভরপুর হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ সহ্য হবে এই অন্ধকার কবরে থাকা যাবে এই জন্য আমল যদি বদ হয় আমল যদি ভালো না হয় বাজান আপনার আমার কবরের এই অবস্থা হবে আর পক্ষান্তরে আপনার আমার আমলটা যদি ভালো হয়ে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফায়ুনাদিম মুনাদিম মিনাস সামা আফরিশু লাহু বিল জান্নাহ ওয়া আলবিসুহু বিল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন ন আমার ফেরেশতারা এই হলো আমার বন্ধু এ হলো নেক বান্দা সুতরাং আমার এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও আমার এই বান্দাকে জান্নাতি পোশাক পরিধান করায় দাও আর আমার এই বান্দার জন্য জান্নাত থেকে সরাসরি একটা কবরের রাস্তা করে দাও বলেন সুবহানাল্লাহ তাহলে আমল আপনার আমলের উপর আপনার জিন্দেগির হিসাব নিকাশ নির্ভর করবে আমল যদি ভালো হয়
আপনার জিন্দেগি সুন্দর, কবরের জিন্দেগি সুন্দর, হাশরের জিন্দেগি সুন্দর, ফুল সিরাত মিজান এমন কি জান্নাত পর্যন্ত আপনার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। আর যদি আমলটা বদ হয়, চিন্তা করেন আমি আর আপনি দুনিয়ার হায়াত কয়দিন, হায়েস্ট মানুষের হায়াত হয় 80 বছর, 80-র উপরে খুব কম পাওয়া যায়, ঠিক না? 80 বছরের উপরে মানুষ খুব কম, 60, 70, 80। এবার আপনি চিন্তা করেন মানুষ যদি 40 বছর বাঁচে, হাসরের ময়দানের হিসাবে 1 মিনিট, 80 বছর বাঁচলে কয় মিনিট হইল? 2 মিনিট। এটা কিন্তু দুনিয়ার হিসাব আর ওই হাসরের ময়দানের হিসাব, হাসরের ময়দানের হিসাবে যদি 2 মিনিট হয়, এই পৃথিবীতে আপনার বয়স 80 বছর। আপনি একটু খেয়াল করেন আপনার এই 2 মিনিট সময়ের সুখ শান্তির জন্য আপনি কি না করেছেন, আপনার 2 মিনিট জিন্দগিতে শান্তি পাওয়ার জন্য আপনি নিজের জীবনটা বাজি রাখেন, নিজের জীবনটা খাটায়া দেন, কিন্তু কোনোদিন চিন্তা করেছেন আপনাকে আমাকে কবরের জিন্দগি কাটাইতে হবে 40,000 বছর, হাসরের ময়দানে আপনাকে আমাকে 50,000 বছর খাটাইতে হবে, ফুল সিরাতের ফুল পার হইতে চলে যাবে 30,000 বছর। এবার আপনি যোগ করে দেখেন কত বছর হয়, এরপরে ওই হাসরের ময়দানের হিসাবটা দুনিয়ার হিসাবের সঙ্গে মিলান, কম্পিউটার ফেল হবে, হিসাব হিসাব বের করা যাবে না। তাহলে বাজান, আমি আর আপনি যদি দুনিয়ার জিন্দগিতে সুখ শান্তির জন্য এত কিছু করি, এত কষ্ট করি, এত মেহনত করি, কিন্তু কোনোদিন কি এই চিন্তা করেছি যে আমাকে কবরে থাকতে হবে 40,000 বছর, হাসরের ময়দানে থাকতে হবে 50,000 বছর, আমাকে আপনাকে ফুল সিরাতের ফুল পার হতে হবে 30,000 বছর, কিন্তু আমি আর আপনি যদি এই দুনিয়ার 2 মিনিট সময়ের জন্য এত মেহনত করি, তাহলে আমার ওই জীবন যেটা অনন্ত অসীম জীবন, ওই জীবনের জন্য আমি কি করেছি? কিছুই করি নাই, দুনিয়ার জিন্দগির জন্য সব করলাম, অথচ এত লম্বা জিন্দগি আমাকে পার করতে হবে, আমি তো কোনো কিছুই করি নাই। আল্লাহর রাসূল বলেন, তুমি দুনিয়া অর্জন করেছো, তুমি দুনিয়া অর্জন করে তুমি সফল না। আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত, আমরা মনে করি এই দুনিয়াতে সফল কাম যে বড় লোক, অর্থাৎ যার ধন সম্পদ টাকা পয়সা আছে, তাদেরকে বুদ্ধিমান মনে করি, সফল কাম মনে করি, যে ক্ষমতার অধিকারী তাকে আমরা সফল কাম বুদ্ধিমান মনে করি, যারা অনেক সম্মানের অধিকারী তাদেরকেও আমরা সফল কাম মনে করি, বুদ্ধিমান মনে করি। আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি বুদ্ধিমানদের একটা পরিচয় দিয়েছেন, বলে বুদ্ধিমান হওয়ার জন্য বড়লোক হইতে হয় না, বুদ্ধিমান হওয়ার জন্য ধনী হইতে হয় না, বুদ্ধিমান হওয়ার জন্য বড় নেতা হইতে হয় না, বুদ্ধিমান হওয়ার জন্য বড় ক্ষমতার অধিকারী হইতে হয় না। বলে বাবা, তুমি আর আমি সকলেই বুদ্ধিমান হইতে পারবো। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আল্লাহর নবী বলেন সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জিন্দগির জন্য আমল করে, যেই ব্যক্তি মৃত্যু পরবর্তী জিন্দগি যার ভিতরে চিন্তা চলে আসে, সেই হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, আর ব্যর্থ সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের রুহের, নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে, সেই হলো প্রকৃত নির্বুদ। এই দুনিয়াতে সে কোনোদিন বুদ্ধিমান হইতে পারে না। প্রকৃত পক্ষে দেখেন, লক্ষ্য করে, আমরা কিন্তু বর্তমান আমাদের নফসের চাহিদা অনুযায়ী জিন্দগি যাপন করি, আমাদের মনে যা চায় তাই করি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমার মন চাহি জিন্দগি যাপন করলে কোনোদিন সফল হইতে পারবা না, কারণ সফল হইতে হলে একমাত্র আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি তোমার জিন্দগি গঠন করতে পারো, তাহলে তুমি প্রকৃত সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াম্মা মান খাফা মাকাম রব্বিহ ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, হার কে দারাত খৌফে আকাদার দিল মুদাম,
أرك دارد خوف حق درد المدام جنة المأوى دغد أورا مقام جنة المأوى دغد أورا مقام الله پاک رب العالمين بولن جي بكتي اي دنيا تي امي امار مولا كي بھائي پائي اور تجار انتره بھیتر اي بھائي ٹکو ڈوكي جي امي اي دنيا تي جي کسکولا کرتے سي بھالو مند جا کسو کری کار کسے شب دیتا ہو بیاواز دیا بولن ঘুমে ধরছে জোরে আওয়াজ দেয়া বলেন কার কাছে হিসাব দেওয়া লাগবে না এই দুনিয়াতে যদি কোনো মানুষ না দেখে আমি গুনার কাজ করি অন্ধকারে দুনিয়ার মানুষের শক্তি নাই দেখার আমি যদি ঘরের দরজা বন্ধ করে আমি গুনাহ করি কোনো দুনিয়ার মানুষ দেখবে না দেখবেন কে তাহলে বাজান আল্লাহ পাক এই কথাই বলেন যদি কোন ব্যক্তির অন্তরে এই ভয়টুকু ঢুকে আমি যেই গুনাহ করতেছি একমাত্র আমার মাওলা দেখতেছেন এতটুকু ভয় যদি ঢুকে তাহলে এই দুনিয়ার কোন মানুষের গুনাহ করা সম্ভব না এই ভয়টুকু ঢুকে গেলে আর কোনোদিন এই লোকটা গুনাহ করতে পারবে না একজন বড় একজন বুজুর্গের একটা ঘটনা লেখা হইছে বুজুর্গ তার একজন শিষ্যকে তার একজন খাদেমকে খুব ভালোবাসতেন অন্যান্য খাদেমরা দেখা এবার তাকে খুব ইয়া করে যে হুজুর শুধু তাকেই ভালোবাসে আমাদেরকে ভালোবাসেন না এবার হুজুর প্রমাণ দেওয়ার জন্য তাদেরকে একদিন সবাইকে একত্রিত করছে সবাই এখানে থাকবা এবার প্রত্যেকের হাতে একটা করে এই পাখি আর একটা করে ছুরি দেওয়া হইছে বলে তোমরা এমন জায়গায় নিয়ে ওই পাখিটা জবাই করবা যেই জায়গায় কেউ না দেখে এবার মনে করেন আমি যদি আমার পাখি ঘরের ভিতরে দরজা বন্ধ করে জবাই করি কেউ দেখবে এবার এক একজন এক এক জায়গায় যায় কেউ ঘরের দরজা বন্ধ করে কেউ পানির নিচে ডুব দিয়ে আবার কেউ আপনার ওই এই জঙ্গলে যায় আবার কেউ গর্তের ভিতরে ঢুকে জবাই করে নিয়ে আসছে হুজুরের কাছে কিন্তু ওই যে খাঁটি শিষ্য সে জবাই করতে পারে নাই এবার চাকু আর ওই পাখিটা হুজুরের কাছে ফিরিয়ে দিয়েছে এবার ডাক দেয়া বলে হুজুর আমি তো জবাই করতে পারি নাই হুজুর ডাক দেয়া বলে কেন তুমি জবাই করতে পারলা না সবাই তো জবাই করেছে এবার ওই লোকটা ডাক দেয়া বলে হুজুর আমি যেখানেই যাই দুনিয়ার কোনো মানুষ দেখে না কিন্তু আমি যেখানেই জবাই করতে যাই অন্ধকারে যাই ঘরের ভিতরে দরজা লাগাই গর্তের ভিতরে যাই জঙ্গলে যাই কিন্তু আমার মাওলা সেখানেই তাকায় তাকায় দেখে বলেন সুবহানাল্লাহ তাহলে এই যে বাজান এই আপনার ভিতরে যদি এই ভয় ঢুকে যে আমি যেখানেই গুনাহ করি মানুষ দেখে না দুনিয়ার কোনো মানুষ দেখবে না একমাত্র আমার মাওলা দেখবে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া আল্লাহ পাক বলতেছেন আর মনের ভিতরে কুপ্রবৃত্তি যেটা চায় আপনার আমার অন্তর মন যেটাকে আমরা বলি ওই মনে যা চাই ওটার বিপরীত যে করবে মনে চাই নামাজ পড়বো না কিন্তু আমাকে নামাজ পড়তে হবে মনে চাই গুনাহ করব কিন্তু গুনাহ করা যাবে না এই কাজটা যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ পাক বলেন আমি আমার ওই বান্দাদের ঠিকানা জান্নাতে বানায় দিব বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা চাই না সবাই জান্নাতে যাব জান্নাতে সবাই যাইতে চাই আমল করা লাগবে যদি আপনার আমার আমলটা এমন হয় আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারি তাহলে কোনোদিন মানুষের হক নষ্ট করা সম্ভব সম্ভব না এই জিনিসটা বেশি হয় আমাদের সমাজে অন্যের হক নষ্ট করি অন্যের হক নষ্ট করা এটা সবচেয়ে বড় অপরাধ কারণ হক দুই প্রকার একটা হলো হকুল্লাহ আর একটা হকুল ইবাদ হকুল্লাহ অর্থাৎ আল্লাহর হক অর্থাৎ নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আল্লাহর হক আর কিছু কিছু হক আছে বান্দা সম্পর্কিত যেমন কারো টাকা আত্মসাত করা কারো সম্পদ আত্মসাত করা এগুলো হলো বান্দার হক সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন
কাল কিয়ামতের দিন ইচ্ছা করলে আল্লাহর হকগুলা যাকে তাকে maaf করে দিতে পারেন কিন্তু আল্লাহ পাক বান্দার হকগুলা বান্দা ক্ষমা না করলে ক্ষমা করবেন না এবার বলেন কঠিন কোনটা বান্দার হক এটা নষ্ট করলে সবচেয়ে বড় কঠিন এই হক নষ্ট করার দ্বারা আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সবচেয়ে বড় সাহাবী বান্দার হককে কেমন ভয় পাইতেন ঘটনাটা একটু শুনেন তাই বুঝবেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাটা পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন সমস্ত পৃথিবীর অর্ধ জাহানের বাদশা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার কাজকাম সব নিজে নিজে করতেন কোনো চাকর বাকর ছিল না হযরত সিদ্দিক আকবর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাজ করতে যখন পানির প্রয়োজন হইছে এবার নদীতে গেলেন পানি আনতে একটু বসেন দোয়া হয়ে যাবে শেষ করে দিচ্ছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীতে পানি আনতে গেলেন এবার পানি নিয়ে আসার সময় একজন লোক দৌড়ে আসছে আমিরুল মুমিনিন আমার একটা কথা আপনার সাথে এবার আমিরুল মুমিনিন দাঁড়ায় গেলেন কাঁধে পানির কলস এবার ডাক দেয়া বলে বলো তুমি কি বলবা এবার লোকটা বলতেছে আমিরুল মুমিনিন আপনার কাদের কলসটা নামান তারপরে আমি আপনার সঙ্গে কথা বলবো আমিরুল মুমিনিন বলতেছেন না আমি কাদে রাখি তুমি বলো ওই লোকটা বিরক্ত হয়ে গেছে এবার ডাক দেয়া বলে আপনি আমিরুল মুমিনিন অর্ধ জাহানের শাসক কিন্তু একজন প্রজার কথা শোনার সময় আপনার নাই এই কথা যখন বলছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দেয়া বলে ও ভাই আমি তো তোমাকে এই জন্য আমার কলস নামাই নাই বরঞ্চ আমি কলসটা এই জন্য নামাইতেছি না যে আমি যেই জায়গায় আছি ওই জায়গাটা হলো মরুভূমি বালু এলাকা আর আমার কলসটার নিচ দিয়া ভিজা সুতরাং আপনারা বলেন ভিজা কলসটা জমিনে রাখলে মাটি লাগবে কি লাগবে না লাগবে ভিজা কলসের নিচে মাটি লাগবে না এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে ও ভাই আমি এখানে কলসটাই জন্য রাখি না যে আমি যদি ভিজা কলসটা রাখি তাহলে এখান থেকে কিছু মাটি লেগে আমার আরেক ভাইয়ের মাটি আমার বাড়িতে চলে যাবে কাল কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন ওমর তুমি অর্ধ জাহানের শাসক ছিলা কিন্তু তুমি আরেক ভাইয়ের জমিন থেকে মাটি নিয়ে আসছো তার হক নষ্ট করছো তোমাকে এই জন্য ক্ষমা করা হবে না এই ভয়ে আমি কলসটা মাটিতে রাখতেছি না এবার ওই লোকটা ডাক দেয়া বলে আমিরুল মুমিনিন আমি যেই নালিশ নিয়ে আসছিলাম আমার সব সমাধান হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আমার সমস্যার সমাধান হয়ে গেছে আমি ফয়সালা পেয়ে গেছি কারণ আমিরুল মুমিনিন আমার আমার আর আমার ভাই দুই ভাই একটা জমিনিয়া ঝগড়া একদিন আমি তার এক হাত দখল করে নেই আরেকদিন সে জোরপূর্বক আমার থেকে এক হাত দখল করে কিন্তু এইভাবে আমাদের সমাধান হচ্ছে না সুতরাং সমাধান তালাশ করার জন্য আপনার দরবারে আসছিলাম কিন্তু আপনি যেই আল্লাহর ভয় আপনি আমাকে দেখাইলেন এক মুষ্টি মাটির জন্য যদি আপনি কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহর কাছে আপনি ধরা পড়েন তাহলে আমি যদি আমার ভাইয়ের এক হাত জায়গা দখল করে ভুগ করি তাহলে আমাকে তো আল্লাহ কোনো অবস্থায় ছাড়বে না আমিরুল মুমিনিন আমি আজকে থেকে আমার এক হাত জায়গা আমার ভাইয়ের জন্য ছেড়ে দিলাম বলেন সুবহানাল্লাহ তাহলে এই ছিল আল্লাহর ভয় আর আমরা কি করি এক ভাইয়ের জায়গা আরেক ভাই দখল করতে এটা আমাদের ভালো লাগে দেখবেন আইল কেটে কেটে একদম ছোট বানায় যাতে আরেকজনের ক্ষেত পর্যন্ত চলে যায় এটা আমাদের সমাজে বেশি হয় এই জন্য এগুলা থেকে আমরা হেফাজতে থাকব যেন বান্দার হক নষ্ট না হয় আমার দ্বারা যেন কোনো বান্দার হক নষ্ট না হয় এই হকটা সবচেয়ে বড় মারাত্মক আল্লাহর হকগুলো আল্লাহ আমাকে ক্ষমা করতে পারেন বান্দার হকগুলো আল্লাহ ক্ষমা করতে পারলেও করবেন না কারণ এটা ছিল বান্দার হক বান্দা যদি ক্ষমা না করে আল্লাহও ক্ষমা করবেন না এই জন্য আমরা সবাই বেঁচে থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন সকলে বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নেককার মুমিন মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন আমরা সকলে দুরূদ শরীফ পড়ে ইস্তেগফার করি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا
ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আমরা সকলে দোয়া করব আল্লাহ যেন আমাদের তাম জিন্দিগির গুনাহ খাতা মাফ করে এবং এই এলাকার যারা মুরব্বি অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের জন্য দোয়া করব আর প্রত্যেকে একে আরেকজনের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا إلهي ارحمكن برما كما عفوكن جملة غنا ما غما أي رب العالمين يا الله غفير رجنتي تمر بندرا এখানে বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আয় আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন, আয় আল্লাহ আমাদের সকলের তাম জিন্দিগির গুনাহ খাতাগুলি মাফ করে দেন, আয় রব্বুল আলামিন আয় আল্লাহ আয় আল্লাহ কত গুনাহ করেছি অন্যায় করেছি, আয় আল্লাহ গুনাহ করতে করতে নিজের জিন্দগি বরবাদ করে ফেলেছি গো আল্লাহ, আয় আল্লাহ আপনি দয়া মেহের করে আমাদেরকে মাফ করে দেন গো আল্লাহ, আয় রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন, আয় আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, আয় আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বন্ধু স্ত্রী সন্তান সবাইকে মাফ করে দেন গো আল্লাহ, আয় আল্লাহ আমাদের মধ্য থেকে যারা অন্ধকার কবরে এতিম হয়ে শুয়ে আছে তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন গো আল্লাহ, আয় রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত সমস্ত মুমিন মুসলমানকে মাফ করে দেন গো আল্লাহ, আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আপনার দারুশ শিফা থেকে শিফা দিয়ে দেন, আয় আল্লাহ যারা অভাবী আছে অভাব দূর করে দেন, আয় আল্লাহ যারা মুসিবতগ্রস্ত আছে মুসিবত থেকে উদ্ধার করে দেন, আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন, আয় আল্লাহ আমাদের সমস্ত বড় মুসিবত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন গো আল্লাহ, আয় রব্বুল আলামিন আমাদের আসমানি বালা আসমানে উঠায় নেন জমিনি বালা জমিনের সাথে দশায় দেন হাওয়াই বালা হাওয়ার সাথে মিশায় দেন গো আল্লাহ, আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কবুলের মঞ্জুর করে নেন, আয় আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছেন আয় আল্লাহ তাদের প্রত্যেককে আপনি এক একটা জান্নাতের মালিক বানায় দিয়েন গো আল্লাহ, আয় আল্লাহ এই মসজিদকে আপনি কবুলের মঞ্জুর করেন, এই মসজিদের উসিলা করে এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আপনি হেদায়েতের নূর পৌঁছায় দেন গো আল্লাহ, আয় রব্বুল আলামিন আয় আল্লাহ যারা আমিন আমিন বলতেছে প্রত্যেককে আপনি কবুলের মঞ্জুর করেন, আয় আল্লাহ আমাদেরকে আপনার নেক বান্দা হিসেবে কবুলের মঞ্জুর করেন গো আল্লাহ, আয় রব্বুল আলামিন আয় আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে বেঈমান বানায় মৃত্যু দেন না, আয় আল্লাহ আমাদেরকে নাফরমান বানায় মৃত্যু দেন না, আয় আল্লাহ গাড়ির নিচে ফেলায় পানিতে ডুবায় আগুনে পুড়ায় অপদস্থ করে লাঞ্ছিত করে আমাদেরকে মৃত্যু দেন না, আয় আল্লাহ যখন মৃত্যুর সময় হয়ে যায় রমজান মাসে জুমার দিনে মসজিদের সাজদারত অবস্থায় মালাকুল মউত পাঠায় দেন গো আল্লাহ, আয় রব্বুল আলামিন এতক্ষণ যত আলোচনা হয়েছে আয় আল্লাহ সমস্ত আলোচকদেরকে আপনি কবুলের মঞ্জুর করে নেন, আয় আল্লাহ যারা শুনেছে সমস্ত শ্রোতাদেরকে আপনি কবুলের মঞ্জুর করে নেন, আয় আল্লাহ আলোচনার মধ্যে ভুল ভ্রান্তিগুলো আপনি ক্ষমা করে দেন, আয় আল্লাহ
যেগুলো আমাদের জন্য উপকারী সেগুলোকে আমাদেরকে মানার তৌফিক দেয়া দেন গো আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে আখেরি ফরিয়াদ আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালায় না গো আল্লাহ, জ্বালায় না জ্বালায় না আল্লাহ দুজকের আগুনে, এমন কঠিন আগুন মাওলা সইব কেমনে। আর রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ কবরের শাস্তি, হাশরের ময়দানের শাস্তি, ফুল সিরাতের শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন গো আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أي الله مدر متر شماي প্রত্যেকের জবান দিয়া মধুর কালেমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। প্রত্যেকের কাছে আমি দোয়া চাই,